أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب بالذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে জবান খুলে দরুদ মাখা কণ্ঠে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. মুহাম্মদ কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর সদাকত বতায়া। বলাগ আলা বিকমালহি
কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। গুফের বাগ পূর্বপাড়া বাইতুল রজায় মসজিদের উদ্যোগে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মিলনের আজ সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত দিন দরুদ ইসলাম দরুদি ধর্ম ফান মুসলমান ভাইরা ও ফর্দার আড়ালের অবস্থান রথা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে এ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে বসে দিনে কিছু কথা, দিনের কিছু মূল্যবান নসিহত শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছেন। কিছু আলোচনা আমলের নিয়তে আমরা শুনব, আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনা এবং করার তৌফিক দান করো সকল মিলে, আমিন। আমি আপনাদের সামনে কোরআন কারিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন অল্প সময়ে কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের মধ্যে থেকে আর হাজারো মানুষ এখনো রাস্তাঘাটে অযথা চাষ্টলে গপ্প গুজব করতেছে, কথা ঠিক না বেঠিক? আমি সকলকে আহ্বান করব, মাহফিল প্রতিদিন থাকবে না, হবে না। আজকে মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, এজন্য সময়টা অযথা নষ্ট না করে কোরআনের ফেন্ডেলে দিনের নিসবতে আল্লাহ আমাদের সকলকে আসার বসার তৌফিক দেক বলি, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন সংক্ষিপ্ত সময়ের জন্য, অল্প হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে দুইটা মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামীর জন্য, মানুষ এবং জিন। আল্লাহ তাআলা এই দুইটা জাতিকে তার গোলামীর জন্য সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এর কারণ কি? আল্লাহ তাআলা অন্যান্য পশুদেরকে, হাইওয়ানদেরকে, জানোয়ারদেরকে এবাদতের জন্য মনোনীত করেন নাই, কারণটা কি? আল্লাহ মানুষকে কেন পছন্দ করলেন? মুফাসসিরিনে কেরাম এর কয়েকটা উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা মানুষকে যে দৌলত দান করেছেন, আর পৃথিবীর অন্য মাখলুকাতকে সেই দৌলত দেন নাই। আল্লাহ তাআলা এর মধ্যে একটা বৈশিষ্ট্য, মানুষের মধ্যে আল্লাহ তাআলা বাক শক্তি দান করেছেন, কথা বলার শক্তি মানুষকে আল্লাহ দিয়েছেন। কি বলেন, কথা ঠিক না? গরু ছাগল বেড়া বকরি তারা কথা বলতে পারে? ওদের কি কিয়ামত পর্যন্ত ডাকলে জবাব দিবে? তে মানুষকে আল্লাহ তাআলা তার সৃষ্টির জন্য মনোনীত এজন্য করেছেন, এর মধ্যে অনেকগুলা কারণ আছে, এর মধ্যে একটি কারণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি মানুষকে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন্নাতদেরকে
সৃষ্টি করেছি আমার একমাত্র গোলামের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি তারা একমাত্র আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ, কারণ মানুষকে আমি আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ বেড়া বকরি জানোয়ারদেরকে, চতুষ্পদ জানোয়ারদেরকে আমি আল্লাহ কথা বলার শক্তি দেয় নাই। ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মহা দৌলত, কথা বলার যোগ্যতা তোমাদেরকে দিয়েছে, এজন্য তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করবে। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানুষকে মেধা দান করেছেন, ব্রেন দান করেছেন। সকল প্রাণীরই ব্রেন আছে, মগজ মাথায় আছে, কিন্তু সেই মগজ কাজ করতে পারে না, সে পার্থক্য করতে পারে না নিজের ক্ষেত কোনটা, অপরের ক্ষেত কোনটা, মালিকের জমি কোনটা, অপরের জমি কোনটা, সে গরু ছাগল পার্থক্য করার শক্তি আল্লাহ দেন নাই। কি বলেন, দিয়েছেন? মানুষকে দিয়েছি কিনা, মানুষকে দিলেন কিনা? কারণ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, অবাক পদ্ধতিতে মানুষ বানাইছেন, শুধু কথা বলার জন্য, এটাই আল্লাহ দেন নাই, বহু নিয়ামত মানুষকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তো সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষের মতে তো সুন্দর করে, আল্লাহ অন্য প্রাণী আর বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে কয়েকটা জিনিসের কসম খায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে আহসানি তাকবীব, অতি সৌন্দর্য করে অবয়ব পদ্ধতিতে আমি আল্লাহ মানুষকে বানাইছি। এ মানুষ, আমি আল্লাহ অন্য প্রাণীকে তো সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ মানুষকে যেমন ভাবে সৃষ্টি করেছি। ওরে বান্দারে, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ الله رب العالمين তিনের কসম খায় বলেন ওয়াজ জাইতুন, জাইতুন একটি ফল, আল্লাহ রাব্বুল একটি বরকতপূর্ণ ফলের কসম খায় বলেন, ওয়া তুরে সিনিন, আল্লাহ তুরে সিনার কসম খায় বলেন আমি মানুষকে অতি অবয়ব সুন্দর পদ্ধতি মানুষ আমি আল্লাহ বানাইলাম। ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা গরুর দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা তাদের মাথা চোখ যদি একসাথে সৃষ্টি করে কিন্তু দেখতে ভালো দেখা যায় না। দুনিয়ার মানুষেরা তারা জীবন হাম্বা হাম্বা করে মা বলে ডাক দিতে পারে না, তাদের গায়ে জোর আসলে বলতে পারে না, ও মালিক আমার প্যারাসিটামলের দরকার। আরে মানুষ, আমি তোমাদেরকে বাক শক্তি দিয়েছি, মেধা শক্তি দিয়েছি। আরে বান্দা, এত নিয়ামত দেওয়ার পরে তোমরা আমি আল্লাহর গোলামি করবে না, তো কার গোলামি করবে? আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়ে তোমাদের সৃষ্টি করলাম। তাফসীরে কিতাবে উল্লেখ করেছে মানুষ আল্লাহ বানান নাই, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে মানুষের খাবারের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, 50,000 বছর আগে
মানুষ কোন সময় কিসের প্রয়োজন আল্লাহ তাআলা এটা আগে রিজার্ভ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দিরা কোন সময় কোন ফলের প্রয়োজন, কোন সময় কোন খাবারের প্রয়োজন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে ব্যবস্থা করেছেন। কেন করলেন? আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছি। আমার বান্দা বান্দিরা দুনিয়াতে গিয়ে সে নাজ নেয়ামত খাইয়া আমার বান্দা যখন মুখ দিয়া বলবে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার এই নেয়ামতের শুকর আদায় হিসাবে কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে কথা বলার শক্তি দিয়েছেন, মানুষকে ব্রেন আল্লাহ দিয়েছেন, গরুরও ব্রেন আছে, ব্রেন আছে কিন্তু পার্থক্য করার শক্তি তাদের নাই। গরুকে ডাক দিবেন, দাঁড়াও রাখো, রা যদি আওয়াজ দেন পিছন দিক দিয়ে তাকায়, কিন্তু সে কথা বলতে পারে না, কেন আমাকে ডাক দিয়েছ, কথা ঠিক না। কোনো গরু ছাগলকে যদি বলো যাও ফেমের বাজার থেকে 100 টাকার মাছ কিনে নিয়ে আসো, নিয়ে আসতে পারবে? আপনার গরু যদি ঘর থেকে ছেড়ে দেন আপনার খেত যেই পরিমাণ খাবে, আপনার পার্শ্ববর্তী মুসলমানের সেই খেতটা এরকম ভাবেই খাবে, কোনো পার্থক্য করতে পারে না। কারণ সে বুঝে না আমার মালিকের খেত কোনটার অপর খেত কোনটা, কথা ঠিক না বে ঠিক। এজন্য এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন অসংখ্য নিয়ামত মানুষকে দিয়েছেন যার জন্য আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি তারা আমার গোলামি করবে। আমার আল্লাহ মানুষকে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে অগণিত নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অগণিত দান করেছি মানুষকে, ও দুনিয়ার মানুষেরা, ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ, আমি আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করো তোমাদের 60-70-80 বছর জিন্দেগি ফুরায় যাবে রে বান্দা, আমি আল্লাহর দেয়া অগণিত নিয়ামত তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন 1-2টা নিয়ামত দেই নাই, অগণিত নিয়ামত দিয়েছি। ও মানুষ সেই নিয়ামত খাইয়া যখন আমি আল্লাহ পাকের কুদরতি দরবারে সেজদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেজদার প্রতি খুশি হইয়া আমার জিন্দেগির সকল নিয়ামত তোমাদের জন্য ফ্রি করে দিব, কিয়ামতের ময়দানে একটার জবাব দেওয়ার প্রয়োজন হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন দেয়া নিয়ামত খাইয়া সেই নিয়ামতের নাশকুরি যদি করো, কুফুরি যদি করো, অবাধ্যতা হয়ে চল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামতের যদি শুকর আদায় করো অবন্ধ আমি তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াই দিব, রক্ষান্তরে যদি ওয়ালাইন কাফারতুম সেই নিয়ামতের যদি নাশকুরি করো, কুফুরি করো, অস্বীকার করো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আযাব বড় শক্ত বড় ভয়াবহ রেখেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন অগণিত নিয়ামত দিয়া, সেই নিয়ামতের শুকর তখনই আদায় হবে যখন আল্লাহর নিয়ামত খাইয়া মসজিদে গিয়া আল্লাহর কুদরতি ব্যয় সাজদা দিব, কথা ঠিক না বেঠি? তাই আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ গোটা মানব জাতির জন্য তওবার কথা বলেছেন। তওবার এখানে 2টা শব্দ আসে, 1 নম্বর হলো তওবা, আরেকটা হচ্ছে ইস্তেগফার। তওবা শব্দের অর্থ হলো বন্ধ করে দেওয়া, চুপ হয়ে যাওয়া, ফিরে আসা গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসা তওবার অর্থ হলো, আর ইস্তেগফারের অর্থ হলো মাপ চাওয়া, মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেওয়া।
কারণ বান্দা যখন গুনাহ করে, একটা গুনাহ যখন বান্দা করে, একটা কালো দাগ তার দিলের মধ্যে পড়ে যায়। আল্লাহর বিশ্ব নবী রহমাতুল্লিল আলাইহি বলেন, ও বান্দা, ও আমার উম্মতের দলেরা শোনো, মানুষ যখন একটা গুনাহ করে একটা কালো দাগ তার দিলের মধ্যে পড়ে যায়, আবার যখন আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ দিলের মধ্যে পড়ে যায়, আরেকটা করলে আরেকটা দাগ পড়ে যায়, এমন ভাবে বান্দা যখন গুনার গুনাহ করতে করতে থাকে তার দিলটা এক সময় কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন সেই দিল গাফলত হয়ে যায়, অলসতা তার মধ্যে ঢুকে যায়, ওই দিল দিয়া তখন আল্লাহকে চেনা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন পথে চলতে আর তার ভালো লাগে না, কথা ঠিক না বেঠিক? জন্যে আল্লাহ রসুল বলেন, সেই গুনাহ থেকে যদি দিল পরিষ্কার করতে চাও, ওরে আমার উম্মতের দল, প্রতিদিন তুমি অগণিত তওবা করতে দেখো। কারণ তওবা, তওবার শর্ত তিনটা। এক নম্বর, তওবা যখন গুনাহ হয়ে যায় তখন সাথে সাথে লজ্জিত হওয়া, কি হওয়া? লজ্জিত হওয়া এবং তাৎক্ষণিক ভাবে গুনাহটা ছেড়ে দেওয়া, আর প্রতিজ্ঞা করা, আমি যতদিন পৃথিবীতে থাকবো, আয় আল্লাহ যতদিন হায়াত আমাকে দান করবেন, আর বাকি জিন্দগিতে এই গুনার মধ্যে দ্বিতীয়বার প্রবেশ করব না। এই তিনটা শর্ত বান্দা নিয়া যখন গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আত্তাইবু বিজ্জামবি কামাল্লা জামবালা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, তয়েব তওবাকারী কেমন, তো তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীতের জিন্দেগির সকল গুনাগুলি মাফ করে দেয়, যেন বান্দার জীবনে গুনাই করে না, সে যেন তার জিন্দেগিতে গুনাহের দাগই লাগাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাওবার মাধ্যমে বান্দার জিন্দেগির সকল গুনাগুলি মুইসা পরিষ্কার করে দেয়। এজন্য বারে আমার আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তওবার দ্বারা মানুষ নিষ্পাপ হয়ে যায়, কারণ তওবার দ্বারা আল্লাহ রসুল বলেন, রে আমার উম্মতেরা, তওবা করলে মানুষটা যে কোনো এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে সে জন্ম নিল, মায়ের গর্ভে থেকে যেন এই মাত্র ভূমিষ্ঠ হইল। সুবহানাল্লাহ, তওবা যদি খালেস তওবা করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যেমন শিশু সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম হলে যেমন কোনো গুনাহ থাকে না, গুনাহ সগীরা কবিরা কিছুই থাকে না, ঠিক তেমনি ভাবে বান্দা যখন শর্ত অনুযায়ী তওবাগুলি করে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা যেন এই মুহূর্তে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। তওবাকারীর দাম, এক রাওয়ায়েতে আসছেন, তওবাকারীর দাম নতুন মুসলমান যিনি হয়েছেন তার চেয়ে তো বেশি। সুবহানাল্লাহ, তওবাকারীর দাম এত বেশি কেন? সেই মাত্র আল্লাহর সাথে নেটওয়ার্কের সংযুক্ত দিয়েছেন, আল্লাহ পাকের কাছে এই মুহূর্তে মাত্র সংযুক্ত হয়েছে, মহব্বতের ডোর এই মুহূর্তে বেঁধেছেন। আর যে বান্দা গুনাহ করার কারণে কিছুদিন আল্লাহ তাআলার সাথে সে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু যখন বান্দা গুনাহ ছেড়ে দেয়, জীবনের মতো তওবা করে নেয়, ওই বান্দা যেন আগের মতো আবার আল্লাহর কাছে সে মিলিত হয়ে যায়। কারণ এই বান্দা এই মুহূর্তে আল্লাহকে চিনছেন, আর তওবাকারী আরো আগ থেকে আল্লাহকে চিনে, কথা ঠিক না বেঠিক? ওই তওবাকারী আল্লাহকে আরো আগ থেকে চিনেন, এজন্য তওবাকারী নও মুসলিম থেকে আল্লাহর দরবারে বেশি দামি, কারণ তার নেটওয়ার্কটা কিছুদিনের জন্য গুনাহের জন্য বন্ধ ছিল, আবার যখন বান্দা গুনাহ থেকে পবিত্র হয়ে যায়, গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পরিপূর্ণ সে গুনাহ থেকে নিষ্পাপ বানাইয়া শুধু গুনাহই মাফ করে না, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা গুনাহের জায়গায় আল্লাহ এক একটা নেক বান্দার জন্য বসায় দেয়। এজন্য বারা আমার তওবা বেশি বেশি করা। আল্লাহ নবী দৈনিক 100 বার তওবা করেছেন। আল্লাহ রসুল কেন তওবা করলেন? আকাইদ হচ্ছে বিশ্বাস হলো,
সমস্ত নবীরা মাসুম, এক নবীও কোনো গুনাহ করে নাই, তাদের জিন্দেগিতে গুনাহের কোনো দাগ লাগে নাই, তারা গুনাহ করতেও পারে না। আল্লাহ সকল নবীদেরকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন, পবিত্র রেখেছেন। কিন্তু গুনাহ না থাকলে, গুনাহ যদি নাই থাকে, তাহলে বিশ্বনবী বারবার তওবা কেন করতেন? মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ রাসূল এবং সকল নবীদের তওবার উদ্দেশ্য ছিল তার উম্মতদেরকে তওবার তালিম দেওয়া। সুবহানাল্লাহ, আমাদেরকে তালিম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পয়গাম্বর দৈনিক 100 বার তওবা করেছেন, নবীর গুনার মাফির জন্য না, কারণ নবীর কোনো গুনাহই ছিল না। তাহলে 100 বার কেন তওবা করলেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দৈনিক 100 বার তওবা করেছেন। কেন করলেন? আমার উম্মতেরা যেন আমার থেকে শিক্ষা গ্রহণ করে, আমার বান্দা বান্দি আমার উম্মতের দলেরা যদি সেই গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেয়। এজন্য তওবা করার দরকার আছে কি না? তওবা করলে লাভ আছে, কথা ঠিক না বেঠিক? তওবা করলে কেমন লাভ? বান্দা যখন তওবা করে, আল্লাহ রাসূল বলেন, আত-তায়বু বিজ্জামবি কামা লা যামবা লাহু, ওই তায়েব তওবাকারী এমন যেন তার জীবনে কোনো গুনাহরই দাগ নাই, গুনাহই নাই। আল্লাহ তাআলা তওবার মাধ্যমে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা গুনাহ করি না, আমাদের অভ্যাস, সেই গুনাহ থেকে অনুতপ্ত হতে হবে, বারবার তওবা করা, আবার বারবারই যদি সেই গুনার দিকে দাপিত হয়, এটা কিন্তু ঠিক না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলাইন বলেন, পরে আমার উম্মতেরা তওবা করবে, এই নিয়তে তওবা করবে যে যে গুনাহটা তোমার জিন্দেগিতে হয়ে গেল, সাথে সাথে তুমি লজ্জিত হওয়া, আল্লাহর দরবারে মাফ চাও, আর রাব্বুল আলামিন আমি এখন এই তওবা করলাম, এই গুনাহের জন্য লজ্জিত হলাম, শর্মিন্দিত হলাম, হে রাব্বুল আলামিন আমি শয়তানের দুকাই পরে করে ফেলছি, বুঝি না, আল্লাহ আমি মাফ চাইতেছি, লজ্জিত হইলাম, শর্মিন্দিত হইলাম, আল্লাহ গো আমার জীবনের এই গুনাহটা মাফ করে দেন, আমি তওবা করলাম, ওয়াদা দিলাম আর জিন্দেগিতে এই গুনাহ কোনোদিন আর করব না। এই কথা বলে যখন ওই বান্দা গুনাহ করে, গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা চিরতরে মাফ করে দেন। এজন্য ভাইরা আমার, তওবা সকল নবীরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, উলিয়াউল কাউস কুতুব তারা তওবা করেছেন, কারণ তওবার দ্বারা মানুষের মর্তবা আল্লাহর দরবারে বৃদ্ধি হয়, তওবার দ্বারা মানুষের মাকাম আল্লাহর দরবারে উঁচা হয়, সম্মান বৃদ্ধি হয়। এজন্য বেশি বেশি করে তওবা করা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আদম, হাযা লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছ দেখা যায় তার কাছেও যাইবা না, তার ফল তুমি বক্ষণ করবা না। কিন্তু বায়রা আমার, শয়তানের দোকায় পড়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের ফল যখন খাইলেন, বাবা আদমকেও শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে হযরত হাওয়া আলাইহিস সালাম বাবা আদমকেও খাওয়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দুকায় পড়ে তারা যখন গাছের গন্ধম পলটা খাইলেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন। অথচ মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত আদম আলাইহিস সালাম যেই এই কাজটা আসলে এটা গুনাহ না, এটা আল্লাহর হিকমতে করাইছেন, কথা ঠিক না বেঠিক? এরপরও বাহ্যিকভাবে গুনাহের মতো দেখা যায়, তাই আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণত একটা ভুলের কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর নয় 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, 350 বছর পর্যন্ত আসমানের দিকে কোনোদিন মাথা উঠায় না, 350 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কান্না করেছিলেন, 350 বছরের ভিতরে কোনোদিন আকাশের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ।
কেমন লজ্জিত হয়েছিলেন, কেমন কান্না করেছিলেন। কিতাবে উল্লেখ করেছেন, তামাম পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয় আর বাবা আদম আলাইহিসসালামের চোখের পানি যদি অপর পাল্লায় রাখা হয়, বাবা আদমের চোখের পানির পাল্লাটাই বাড়ি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব, গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করব।